নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর সেই সম্পর্ক কেউ নষ্ট করতে পারবেন না আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দু দেশের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে জানান রাজনাথ সিং সম্প্রতি উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের তিনটি এলাকা নিজেদের মানচিত্রে এনে দেশের নয়া মানচিত্র তৈরি করে ফেলেছে নেপাল এমনকি মানচিত্র বদল সম্পর্কিত সংবিধান সংশোধনী বিলও পাশ হয়েছে নেপালের সংসদে জানিয়ে ক্ষুদ্র দিল্লি তবে এখনই যুদ্ধংদেহী মনোভাব দেখাতে রাজি নয় কেন্দ্র বরং সাবধানে পা ফেলতে তৎপর সরকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কথাতেও তারই ইঙ্গিত নেপালের সঙ্গে ভারতের রোটি বেটির সম্পর্ক রয়েছে বাইডের কোনো শক্তি সম্পর্কে সেই ভিত নাড়িয়ে দিতে পারবে না কোনো দ্বন্দ্ব তৈরি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বিতর্কের সূত্রপাত মানস সরোবর যাওয়ার জন্য রাস্তা তৈরিতে উত্তরাখণ্ড থেকে নতুন একটি রাস্তা তৈরি করছে বর্ডার রোড অর্গানাইজেশন ইতিমধ্যে সেই রাস্তার উদ্বোধনও হয়ে গিয়েছে নেপালের দাবি ভারতের তৈরি এই রাস্তায় তাদের তিন এলাকা পড়বে একই সঙ্গে নেপাল আরও জানায় ভারত ওই তিন এলাকা তাদের বলে দাবি করেছে